বাঙালিদের কাছে অক্টোবর নভেম্বর মাস মানে পুজোর ছুটি, ঠাকুর দেখা, মেলায় ঘোরা, খাওয়া দাওয়া আর হই হুল্লোড়। এমন একটা ভিডিও নিয়ে আজকে চলে এসেছি আমি তোমাদের সাথে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্ডারিং ক্যাটালিস্ট। আজকের গল্প কালী পুজো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ অ্যাগেন। আর আমি যখন এই ভিডিওটা আপলোড করবো, মানে যখন তোমরা এখন এই ভিডিওটা দেখছো, অলরেডি কালী পুজো শেষ হয়ে গেছে। বাট আই এম শিওর তোমরা এই ভিডিওতে একটা কালী পুজোর ভাইবস অবশ্যই পাবে, বিকজ এই ভিডিওতে থাকবে কলকাতার দুটো বড় বড় কালী পুজো, একটা সোমেন মিত্র, একটা ফাটা কেষ্ট, দুটোই আমার স্ট্রিটে। আর ওখানে কয়েকটা ঠাকুর কভার করব, প্লাস আমার পাড়াতেও কয়েকটা ঠাকুর হয়েছে, ওগুলোও কভার করব যেতে যেতে। তো পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব তো বলি প্রত্যেকবার। আর আমার চ্যানেলকে যদি এখনও তোমরা সাবস্ক্রাইব করোনি তো করে ফেলো জলদি, বিকজ আমার অফিস চলছে, আমি তাও দু ঘন্টার ব্রেক নিয়ে যাব তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। আর ওকে, বেশি কথা না বলে চলো লেটস গেট স্টার্টেড, যাওয়া যাক। সবই তো বুঝলাম, কিন্তু সামনে প্যান্ডেলের ছোটা ভূমিকা রাখার কি দরকার ছিল? ওকে চলো টু দ্য নেক্সট ওয়ান। আচ্ছা, এই পুজোটাও আমার পাড়াই বলা যায়। এটা হচ্ছে বাগুইহাটি মিলন সংঘ। যারা বাগুইহাটির বাসিন্দা তারা অবভিয়াসলি জানবে এখানে দুর্গা পুজো হয়, প্লাস কালী পুজোও করে এরা, আর খুব সুন্দর প্রোগ্রাম হয়। আচ্ছা, আমরা চলে এসেছি আমার স্ট্রিট, মানে আমার স্ট্রিট পুরোটা ঢুকতে পারিনি, বিকজ মোস্ট অফ দ্য জায়গা বন্ধ কালী পুজোর জন্য। তো এটা বাটার মোড়ে আছি, আর এখানে দেখো বিসর্জন হচ্ছে একটা কালী ঠাকুর, জানি না কোথাকার। বাট যেহেতু কালী পুজো চলে গেছে পরশু দিনকে, আর আজকে আমরা ঠাকুর দেখতে জাস্ট বেরিয়েছি, সো এটাই, বিসর্জন অলরেডি শুরু হয়ে গেছে। আচ্ছা, বাটার মোড় থেকে নেমে যদি আমি সোজা টুওয়ার্ডস আমার স্ট্রিটের দিকে হাঁটি, তো এখানে পেয়ে যাব আমরা এখানকার একটা বড় কালী পুজো, নবযুবক সংঘ, পরিচিত নাম ফাটা কেষ্ট কালী পুজো। চলো তোমাদের প্যান্ডেলটা দেখাই। আচ্ছা, তোমাদের রাস্তাটা দেখাই, এখানে কলকা দিয়ে আঁকা হয়েছে। তোমরা ইনস্টাগ্রামে যদি দেখতে পারো, এই পোস্টটা অনেক শেয়ারও হয়েছিল, পুরো রাস্তাটা কলকা দিয়ে আঁকা প্যান্ডেলের ঢোকার মুখে। আর এটা হচ্ছে ঠাকুর ফাটা কেষ্টর, প্রত্যেক বছর একই রকম মুখ হয় ঠাকুরের, তো ডিফারেন্স কিছু হয় না, প্রত্যেক বছর একই রকম মুখ এরা করে, মানে এটা অনেক বছর ধরে চলে আসছে। এটা হচ্ছে প্রতিমা। এবার যাব হচ্ছে টু দ্য নেক্সট ওয়ান, আরেকটা বড় পুজো, তার মাঝখানে কিছু খেয়ে নেওয়া যাক চলো। আর খাবার বলতে হেভি কিছু খাবো না এখন, বিরিয়ানি চিকেন চাপ কিচ্ছু না। মেলার খুব একটা বিখ্যাত জিনিস পাপড়ি চাট, যেটা প্রত্যেক বাঙালিদের ভালো লাগে, সেম গোস ফর মাই দিদি আর আমার। আচ্ছা, ফাটা কেষ্ট ঠাকুর দেখে তোমরা যদি একটু সোজা হেঁটে টুয়ার্ডস রাইট নাও, তোমরা পেয়ে যাবে হচ্ছে সোমেন মিত্রর পুজো। অবভিয়াসলি মারা গেছেন উনি, তো তাও পুজো তো বন্ধ হবে না, অবভিয়াসলি যেরকম ছিল ওরকমই আছে, খুব বড় পুজো এখানকার আমার স্ট্রিটের। আর এটা হচ্ছে ঠাকুর সোমেন মিত্রের পুজোর, মানে এদেরও একই রকম প্রায় বলতে পারবো, মানে স্ট্রাকচার, প্রতিমা স্ট্রাকচার, মুখ প্রত্যেক বছর একই রকম হয়, খুব বিখ্যাত এই পুজোটা। ভাই আমার স্ট্রিট আসবো আর এই দোকানটায় দাঁড়াবো না অমলেট খেতে, এটা চলে না। প্রত্যেক বছর আমাদের সেম সিন, এই দোকানটায় এসে বসবো আমরা, খাবো অমলেট যাওয়ার আগে। আমার মা বাবা বসে আছে, অনেকটা হেঁটেছে, পরিশ্রম, অনেক ক্লান্ত, এই বয়সে এসেও যে ঠাকুর দেখতে বেরোনোর এই এনথুসিয়াজমটা আছে, এটাই অনেক। সো বাড়ি ফেরার পালা এবার। ওকে, আই এম ব্যাক, আমি বাড়ি চলে এসেছি, ল্যাপটপ যেরকম রেখে গেছিলাম ওরকমই আছে, কাজটা একটু বেড়ে গেছে, দু ঘন্টা ছিলাম না বলে। সো
কেমন লাগলো ভিডিওটা প্লিজ জানাও, লাইক করো, সাবস্ক্রাইব করো যদি ভালো লেগে থাকে, শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে। আর ফর মোর সাচ অ্যামেজিং ভিডিওস, অফকোর্স এই মান্থ একটু হ্যাপনিং যাবে আমার জন্য, তোমরা ভিডিও পাবে অনেকগুলো এই মান্থে, ওটা সারপ্রাইজ থাক ওটা, সরি। বাকি দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ওয়ান্ডারিং ক্যাটালিস্ট।